আমরা যেমন বাংলাদেশে এখন পীরের খাদেম উঠেছে, মানে পীরের মানে খাদেমকে জান্নাত মানে মানে সাগর ডুবিয়ে দিয়েছে একবারে। এমনিতেই বিষয়গুলো শির, মানে পীরের সাথে থাকার কারণে খাদেমকে মানে এতই মর্যাদা দেওয়া হয় যে নবীকেও দেওয়া হয়। যে আয়াতটি ভূমিকাতে বলেছি যে মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল, আত্মসাৎ। আরেকটি নসিহত বড় ভাইদের প্রতি যে আত্মসাৎ করা চলবে না। আত্মসাৎ আপনারা বুঝেন কি বুঝেন না, একটা জিনিস আপনার কাছে রাখা হয়েছে, আপনি মসজিদের কমিটি সেক্রেটারি বা যে এলাকায় যেই রয়েছেন, মনে করুন আমরা চেয়ারম্যান মেম্বার দিয়ে বললে ভালো বুঝবো, যে যে গম আসে, চাউল, আটা, আরও যে আছে, এগুলো যতটুকু দেওয়া দরকার দেয় না, যদি এক টন আসে তাহলে 10 কেজি বিলে বাকিটা তার গোডাউন চলে গেল। এই যে আত্মসাৎ, কেয়ামতের দিন যে যেখান থেকে যেই জিনিস আত্মসাৎ করবে, কেয়ামতের ময়দানে তার পিঠের উপরে সে বস্তুকে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওমা ইয়াগুলু লিয়াতিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস যেটা আত্মসাৎ করবে সেটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, মানুষ যা অর্জন করেছে কামাই করেছে তা সে পেয়ে যাবে। এ বিষয়ে যে আমরা মানে এই যে আত্মসাৎ করে মানুষ বা আমরা করি এটা কিছুই মনে করি না, আত্মসাৎ করলে সরাসরি জাহান্নাম। দলিল কি? রাসুলের একজন খাদেম ছিল, রাসুলের কর্মচারী ছিল, এর নাম হচ্ছে কারকারা। নাম কি বললাম? কারকারা, আরবিতে নাম সে যে মার। তো ফামাতা, হঠাৎ সে একদিন মারা গেল। তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুয়া ফিন নার, সে জাহান্নাম যাবে। তো রাসুলের কর্মচারী মারা গেল। অন্য হাদিসে রয়েছে যে হ্যানি আল্লাকা ফিল জান্না, সাহাবিরা বলছে যে কতই না সৌভাগ্য রাসুলের কর্মচারী, রাসুলের মানে খাদ্য গুদামের সে দায়িত্বশীল, সে মারা গেল, সে জান্নাত চলে যাবে। আর এটা আমরা ধরতেই পারি, আমরা যেমন বাংলাদেশে এখন পীরের খাদেম উঠেছে, বলে পীরের মানে খাদেমকে জান্নাত মানে মানে সাগর ডুবিয়ে দিয়েছে একবারে। এমনিতেই বিষয়গুলো শির, মানে পীরের সাথে থাকার কারণে খাদেমকে মানে এতই মর্যাদা দেওয়া হয় যে নবীকেও দেওয়া হয় না। সুতরাং সাহাবা একরাম বলছেন যে রাসুলের যে মানে কর্মচারী মারা গেল, যা হানি আল্লাহ কাফিল জান্না, কতই না সৌভাগ্য সে জান্নাতে চলে যাবে। তা আল্লাহ সুজে কাল্লা ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে সে জাহান্নামে যাবে, আমি তাকে দেখছি, ইন্নি রা ফিল ফিন্নারি, আমি তাকে জাহান্নামে দেখছি। রাসুল বলছেন দোষটা কি? যে ফাওয়াজাদু আবাহাতান কদ গাল্লাহা, সাহাবা একরাম তার ঘরে গেল, ওই ব্যক্তিটির ঘরে মানে যে কর্মচারী, যাই দেখছি যে একটা চাদর আত্মসাৎ করেছিল, রাষ্ট্র থেকে চাদর নিয়ে নিয়েছিল। সুতরাং ছোট্ট একটা চাদর নেওয়ার পরে যদি জাহান্নামে চলে যায় রাসূলের মানে কর্মচারী হওয়ার পরে, তাহলে আমরা কোথায় রয়েছি? আমাদের করেছেন তার বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।